পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে মালদার হাবিবপুর বিধানসভা কেন্দ্রের সংগঠনকে শক্ত করতে ব্লক নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রবিবার বিকেলে প্রথমে বামুনগোলার পাকুয়াহাটে এবং পরে হাবিবপুরের কেন্দ্র পুকুরে কর্মী সভা করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম, মাসুদ আলম, বিশ্বনাথ রায়, সারোয়ার জাহান, অর্জুন হালদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে যা করছে, দিদি এই করছে, রাজনীতি করছে, সব দুর্নীতিতে সিবিআই যাবে, ঢুকছে সব। দিদি মোদি এপিট আর ওপিট, এদের হাত থেকে দাঙ্গাবাজ আর তোলাবাজ দুদের হাত থেকে আগামী দিনে কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে ফিরে আসবে। বিশেষ করে মালদা জেলায় বক্তব্য সাহেব প্রিয়দার যে আদর্শ সেটাকে পাথে করে চলতে চায়। ধন্যবাদ। দাদা, সামনে তো পঞ্চায়েত নির্বাচন, কি বার্তা দেবেন? ওই তো বার্তার জন্য এখন থেকে বুথ শ্রমিক তৈরি করছি। এরা যুবক, এরা রক্ত দিতে পারবে, লড়াই করবে, লাঠি নিয়ে মোকাবিলা করবে। পুলিশ আমরা কিচ্ছু মানবে না, আমাদের কর্মীরা আমার ভোটাধিকার কেড়ে নিলে পিটকা যাওয়া পাথর সে হবে আর কি, সেই মোকাবিলা করবে আমাদের কর্মীরা। তাই বুধ বুধের লোক ঘুরে দাঁড়াচ্ছি যারা। এদিন মোস্তাক আলম জানান, রাজ্য জুড়ে কংগ্রেসের মাদার সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে। 25 মে থেকে যুব কংগ্রেসের সদস্য সংগ্রহ শুরু হয়েছে, চলবে 26 জুন পর্যন্ত। সেটা হচ্ছে সারা ভারতবর্ষে মিলে যুব কংগ্রেস সদস্য অভিযান চলছে, সদস্য নতুন করে সদস্য তৈরি একটা অভিযান চলছে, এবং সদস্য সংগ্রহ গ্রহণ করার পর ভোটাধিকার হবে, ভোটের মাধ্যমে সাংগঠনিকভাবে উঠে আসবে বিভিন্ন, যেমন রাজ্যের সভাপতি, রাজ্যের জয়েন্ট সেক্রেটারি, জেলার সভাপতি এবং বিধানসভা উভয় সভাপতি, সেইটারই সেই সদস্য সংগ্রহ অভিযানে আমরা প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথ থেকে আমরা এই সদস্য যুব কংগ্রেসের 18 থেকে 35 বছর বয়সের ছেলে মেয়েদেরকে আমরা সদস্য করব, এবং আগামী দিনে এই সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার পর, সাংগঠনিক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর, আমরা আগামী 2023 পঞ্চায়েত যে নির্বাচন, সেই নির্বাচনে এই সব যুবক এরাই নেতৃত্ব দেবে প্রত্যেকটা বুথে। এটাই আমাদের আসল উদ্দেশ্য। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।